এখন দেরি, কতক্ষণ ধরে দাঁড়াইছি? কতক্ষণ ধরে দাঁড়াইছি? আধা ঘন্টা হয়ে গেছে। কো কি কো বাঁচাছি? বুঝাই তো বাঁচিস কি কো বাঁচাছি। বাড়িতে গিয়ে রাজি হয়েছে আর মোর বাপ মা জাতলা ডিমেন্ড লিবে তোর বাবা দিবে নি বাবা। আমার তো টাকা ছাড়া কোনো গল্পই নি। কি কো বাঁচাছি? তাই একটা উপায় ছে। কি আর আগে ভাই আমার বলে কি পালাই যাব হবে মোলা পালাই টালাই যাব নি পাম। দেখি তুই কি মক চাচ্ছিস না নি চাচ্ছিস? লোকলা কি ভাববে কো? লোকলা কি ভাববে সেটা মুই জানো, মুই তো ছাড়া রাবার নি পাম। ঠিক আছে তাহলে কালকা দুইটার সময় রেডি হইছি। মু ভয় লাগেছে। ভয়ের কেন ধর, মুই ছু তো চিন্তা কেন করছি? বাড়ির লোকলা কিছু কবে কবে আমার তো বক পেয়ে গেল। মুই ছু তো ভয় লাগেছে। কোনো ভয় টেনশন নাই তো, মুই ছু না। মাই মুই শুনছু তোর সঙ্গে বিজয় নামে একটা ছেলে দেখা করবো আসছে। আমরা তো হলো গরিব, তোর বাবা ভ্যান চালায় ভাত খাই আমরা। তো আমরা তো অনেক বড় লোক, আমাকে মানে নিবা পারবে? কিন্তু মা ওই তো মু ছাড় রোগাই নি পারবে আর মন তো ছাড় রোগাম। আমরা তো হল বড় লোক, আমাকে মানে নিবা পারবে? আমরা আমার বাবা মা তুমি শোনা পাচ্ছ খুবই টাকার ইয়ে, তো টাকা ছাড়া আমরা কি কোনো কিছু বুঝবে? যা করব ভাবে চিন্তে করিস। মাই এক গ্লাস জল আনগে। যা মাই যা, তোর বাবা জল আনে দে। কি ব্যাপার রে, কে ডরে কাকলি আসছি তুই? বাবা আমি ভয় করে লিছু, এটা তোর বৌমা। কি বলো, তুই ভয় করে লিছিস? কার অনুমতিতে ভয় করলো? বিজয় মা তুই এতে আয়, তোর বেটার কাণ্ড দেখ কি কাম করেছে। দেখ দেখ দেখ, তোর বেটা পুতু উলিয়ে আসছে পুতু। আর অনুমতিতে ভয় করে আনিছে উলা, আমি পুতু উঠে তুমি পানি বুলি উলা। হ্যাঁ কিসে উলা পুতু? আম নাই তার নাই, তুই উলার দায় তুই কইনা লিয়ে আসছি। যা আর বেটি তার হয়ে দিয়া যা। দেখ মা, তুমি আর ভাঙা করে লিয়ে নিছু, তুমি আর ছাড়া রবা নিবা। তুমি আর সবই এর সঙ্গেই রম একে ভাঙা করে, তোমার যেরো ইচ্ছা করার। কি বলো তুই, কি বলো ও, তুই ব্যাহ করে আছিস? কে তোর তুই ব্যাহ করলো? শুনলো তোর বেটা কথা? হ্যাঁ ও ব্যাহ করে নিয়ে আসছে। কিন্তু মুই তো আবার ব্যাহ করে লিছি, একবার সারা নিবাম মুই। ঠিক আছে বেটা, ঠিক আছে, ও সারা যখন তুই থাক পাই নি পারবো। তো তোর শ্বশুর তুই কয়ে দিস, মুই 2 লাখ টাকা ক্যাশ লিম আর মোটর সাইকেল লিম, ডান দক্ষিণ আলা কোটা লালি, তাহলে কি তুমি পুতু করে মানিবি? তার উপরে তো পাক ভরি সোনাও লাগবে। হুম, ভোলাও লাগবে, নালে মান মনে হবে।
গল্পটা হচ্ছে সুবল দা কি মোক গণেশ দা পেটাই দিছে তোর বেটা তো গণেশ দার বেটি কিলে চুলাইছে তুই তো বুঝাই পাচ্ছিস তো এখন কি বুদ্ধি তোর করবাক হচ্ছিস এখন মিলামিশ কেরম তুই কি করবো এখন তোর ঠিক আইছি মুই লেম্বার হিসাবে মুখ পেটাই দিছি গণেশের বেটি মোর বেটা লিয়ে আসছে এতদিন থেকে কিন্তু গণেশ খোঁজ খবর নেয়নি এলা কিন্তু শেষ অব্দি তো পাঠাইছে দেখ মেম্বার দা তুই তো মোর বাড়ি ঘরলা দেখাবা আর জায়গা জমি কেতলা আছে সব দেখাবা তুমি কম করে তুমি 5,00,000 টাকা মোটর সাইকেল আর খাট পালং তো ছেঁকে ইলা তুমি পাবার যোগ্য কিন্তু গণেশ কি ইলা দিবা পাবে বাড়ি ঘর জায়গা জমিলা বেচলো উনি হলি সে তো মুখ জানে কবা হবে হ্যাঁ বেটি তো দেখা দিলে তো একটা দায় না নাই একটা যে কোনো মানে কোনো সোপায় দিবাই হবে গণেশ দা ডিমেন দিয়া পাবে মুই তো ওর ঘর সব সব সময় যাচু আছু বটেছু ওর অত হা অত কাপ নাই পাবি মুই কুহুম তাও যাই না হ্যাঁ তারপর যারা জানি হবে ফের তাও তো মনে করো যে ছেলে মেয়ে তো তাও তো মানে সান্ত্বনা দিবা হবি চেষ্টা করে যেতখন হামা লেম্বার হয় না বুঝা দিমো গণেশ দাক যেতখন দেওয়া পারবি অতখন দিবে ঠিক আছে মেম্বার দা মুই যেটা কোনো এটা যদি নিয়ে দিবা পারে তাহলে গণেশের বেটি আমার ঘর রোবে কিন্তু মুই পুতু হিসাবে মানে নাই নি ঠিক আছে মুই গণেশ দাক যাই না কুম নি কলে তো আর হচ্ছে নাই কবা হবে তারপর কি কবা যায় তারপর মিলাম সব করবাই হবে যখন তোমার ছেলে অরো মেয়ে তো এক আজকাল তো দুনিয়াটা বুঝাই পাচ্ছ ঠিক আছে তাহলে ও গণেশ দা বাড়ছিস না রাই বাড়ছিস আচ্ছা মেম্বার দা ওদিন তো দাদা কইছিল যে খবরটা কি করে আসলো কি করলো শোনা খবরটা হল কি গণেশ দা আমার তো কিছুতে মানছে না কিন্তু তাও মুই অনেক রক্ষা করে আইছু এরকম রক্ষা আমার যে জমিদারি লোক বিশাল কিছু আমার আমার যোগ্যতা আছে তো তোর তো কিছু নাই মুই তো বুঝে পাচু হ্যাঁ আমার তো মানছে না তাও কিছু মুই মানায় আইছি ওই তো মাইটা কইতে কইছু যে আমরা বড় লোক আমাক মানে নিবে তাও মাইটা এইভাবেই কাজ করে যে করে হোক মেম্বার দা মা যেন মাইটা ভালো থাকে ওই হিসাবে কাজ ফাল করি ছোট বাড়ি ভালো থাকে তাই হিসাবে লোকরা দেখলে ভালো লোকলা
একনা আমার ওই দেখ খালি রাখ যে একনা দিলে ভালো হয় আচ্ছা গণেশ দা আমার তো যেতলা দাবি চাইছে কত তুই দিবানি পারবি না আবাদত তো তোর ঠিন কত টাকা আছে তুই ওইলা টাকা লে না মোর সঙ্গে চল কালিকা কালকা যেন আশা করা যায় ঘুরাই নিয়ে দিবি আচ্ছা মেম্বার দা জেলা কল তুই সবই ঠিকই আছে আর ওমা জেলা দাবি করিস ওলা তো মইজু প্রাণ পড়ে চেষ্টা করিম দিবার কিন্তু আপাতত জেলা মুই ধার মাহাজন করে জোগাড় করিছু ভ্যানটেন চালায় হ্যাঁ আচ্ছা তোর কথাটা অনুযায়ী কালিকা যাছু চল তাহলে পাক্কা কথা তো হ্যাঁ হ্যাঁ পাক্কা কথা ঠিক আছে মুই আরেকবার ওমাকে জানো রিপিট করে দিব আচ্ছা তো মেয়ের মাঠও কি সঙ্গে লিয়া যাবে তোর ইচ্ছা উড়ো গেলে ভালো হ্যাঁ দেয় দেয় মিলান মিল হবে তোমার নয়া কুটুম একনা সম্মান করে দিম মুই একনা তাহলে মাই ডক দেখাও মুই দেখা মাই রতিকা বাবা বস বাবা বস কোনে দা তোর বেটি বাড়ি গেলে ওই শুনছি মোর বাড়িছে বাইছে তো সুবল দা তোর নয়া বেয়া লে আইছু মুই আয় ও চিন্তা করবা আমি তো ওইটার জন্য তো আইছি ওইটার জন্য আইছি আমার ওইটা চিন্তা করছি কেনা বেহাই তো মনে কিছু না একরকম বিয়াই মশাই পূজা পাচন হামা ঘড়ি হামার জেঠির তো যোগ্যতা নাই এসব বাড়ি সম্বন্ধ হবে তো ছোয়ালা যখন ভুল করে নিছে তো এইলা কিছু তোমাকেও মানি দিবা হবে হ্যাঁ হামা কিন্তু বহুত আশা করে আসছি কিন্তু জানি তোমার যেইলা দাবি করিছ এইলা দাবি হামা তো একসঙ্গে পুরা করা ভাবো নাই তো হামা তোমার যেতলা দাবি করিছ ওই দাবিটা হামা আস্তে আস্তে পূর্ণ করবো কিন্তু আপাতত হামা এই যে 25,000 টাকা নিয়ে এসছি আর ওর মায়ের এক গড়ি গয়না আছে এই গয়নালা দিয়ে তোমার সন্তুষ্ট হ আর বাকি টাকা হামা আস্তে আস্তে যদি জীবন বাঁচে থাকে আমার চেষ্টা করবো তোমার সম্পূর্ণ টাকা হামা ডিম হিসাবে দিয়ে মাত্র 25,000 টাকা আর এক গড়ি গয়না ইডু কি তোমার বন্ধনের কিস্তি আছেন মিনি মেম্বার দা ব্যাপারটা কেমন হয়ে গেছে 2,00,000 টাকার মধ্যে মাত্র 25,000 টাকা বেহানি আমরা অনেক গরিব অনেক কষ্ট করে ধার দেনা করে এই টাকাখান জোগাড় করেছি আমার ভ্যান চালায় মানুষের বাড়ি কাজ করে খাচ্ছি এই সুদের পর টাকাটা দিচ্ছি 25,000 টাকা তোমরা আপাতত ন এক ভুড়ি গয়না বিজয় এ বিজয় এতে আয় বাবুরে কি বাবা বস গল্পটা হচ্ছে
মুই তো এতখান লেখাপড়া শিখান তাও তুই নিজের ইচ্ছা ব্যাহ করল। মোর কত আশা ছিল মুই একটা মোটা অঙ্কের যৌথ হইল, কিন্তু সেহড় আশা মোর পূরণ হইল। মোর তো কত আশা ছিল রে, তুই এরকম করলো একদম, তুই এরকম করার তো ঠিক হয়নি তোর। কিবা এরকম করলি, খাওয়া পিবা চাইনু, তারপর তোর আলমারি লিবা চাইছিস, ফ্রিজ লিবা চাইছিস, তুই কেন এরকম করলো রে বেটা? শোন, দয়া করে এরকম করে বসে বসে রলে হবে নি। দুই মাস আগে কলকাতা থেকে কোম্পানির একখান কাজের খবর আসিস না, তুই ওইখানে যায় না জয়েন কর। ওখান তো অনেক দূর কলকাতা, অন্যা যায় রবা লাগে। দূর হয়েছে তো কি হয়েছে, লোকলা কি বাইরে কাম করবে আছে নি? ঠিক আছে, যোগাযোগ করে দিতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি যোগাযোগ কর। বাকি তুই এরকম তো নাটক দেখি নাই, তাড়াতাড়ি তুই জয়েন কর, আগে তুই তাড়াতাড়ি জয়েন কর, এখন আমি নাটক দেখিবা পারি নাই তো। কি বলবে, যাবাই লাগবে, আমার কপালত কষ্ট হয়েছে, এমনি তো পালা ভাড়া করেছি। না না, তুমি যাবো তাড়াতাড়ি আছে। দুই তিন মাসের মধ্যে যাওয়ার চেষ্টা করি।
আলা হিমসে গেল খালি বললা কি মানবে সাথে বানাবে আকি নামে গে এটা লোমেনি রে এটা শিগরি রে কথা পেংলো হইছেন পেংলো চা খানোর দিবা শিখন চার কাপ তো ভাঙে দিলা হাই গে মা চার কাপ তো ভাঙে দিল গে ফাইনাসি ও হিতাসি আ তো বাবে তো এক টাকা দিবা নুরুদ নুরুদ নি হয়ে গে তা চার কাপ তো ভাঙে দিল খুব ভাঙিছি আরে নানা কি আ কই বের বেটি হলে বল 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 করে হালকুলা দেখা বলে উংলায় করে না এরকম হইছি তুই তোমার তো 25 হাজার টাকা দিলে আজ এক বড়ি ছড়া দিলে না তো কিছু দিবাই পারে এলা দিয়ে কি শোধ হই গেল হ্যাঁ হাই রে বাপ তুই দেখ আর খাই হইছি গে এখন না পরে বলে দিয়ে যাবে এলা তুমি দিয়ে যায় দিবে ওর মা রাস্তা চলে ভাত খাতে ভেল চলে ভাত খাতে সাইকেল চলে ভাত খাতে ওর মা আর ওর বাবা ছাড় দিয়ে ই কি বা কথা এই পাঁচ লাখ টাকা তোর পাঁচ ভরি সোনা আচ্ছা আচ্ছা ভালো ছিলাম অনু ওই আর কি রেডিমেড এখন ওরকমই তোর মা হবে সবাই তখন রেডিমেড ভাই কি ঘেলনি করে আসলো ভাই এক সপ্তাহ কি হয়ে যাবো ভাই হ্যাঁ দিদি ওই তো টার্গেট নিয়ে মা আছে কেউ ভাগনার গুলো ব্যয় দিছন বোমাটার সময় দেখানি হয় বোমাটা হাতে রান্না বান্না খাই যাই যান আনো আনো টপরে ভাত লানো এতক্ষণ পর দেরি করে নাকি তারপরে আন নাকি ভাত লাগে এতক্ষণ বিলেট করল হয় নাকি ভাগিন পুত্র তোর ভালো হয়েছে কিছু করে ঘুমোচি নাকি না 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 উঠতি চলে আসমু সুদা সুদা এই তো ভালো ভালো তরকারি তো
দিদি মোট তো কুটিশা খুব প্রিয়। হ্যাঁ বাড়ির কা তরকারি তো বুঝেছেন আনো টপর তরকারি খান কি হল কাতার কানো জানি তোমার মামার পাটি ভিতরে তরকারি এনেছে টপরে আনবা পাতেন নি চেঁচামেচি করছে কি করছিস তোমার বাচ্চার তোর মামা তোর ঘন ঢুকিস কে
ও বিজয় কেমন আছিস রে ভালো আছিস ও বৌমা ডুক দিবা কোছিস বিজয়ের মা আয় বিজয়ের মা মোবাইল দিয়ে তো छोटू माई माई आज एक ग्लास चलान तो इस गरम आज आप श्रम চিন্তা কি মাই মাইটা তো যেটা কথা কইল মা তো অনেকদিন থেকে করতে মজা আছে এ জানা একবার মাইটা দেখে আয় আর বেলা পাওনা তো পাবে লকডাউনের মধ্যে থেকে কাজ কমলা উনি হয় এর মধ্যে দিলা 10,000 টাকা দিয়ে যা আর পারলেও মাইটাকে লিয়ে আসবো অনেক দিন ধরে দেখি দেখা মানাইছে কথাটা তো ঠিকই কলো রতিকার মা কিন্তু দিবার তো আমার গটলায় কথা ছিল আস্তে আস্তে করে নাই কিন্তু এটিকা তো আমার এই 10,000 টাকা লিয়ে মুই কি মুখে যাম তাও শান্ত না ঠিক আছে তুই যেহেতু কোচিস তে ঠিক আছে কালিকা পারে মুই যাচ্ছু তে মোর কাপড় চুপড় লাইতি কোনে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো কালিকা মুই সকাল 10টার সময় রওনা হয়ে যাম ঠিক আছে যাবা তো উনি খান দূর বাবা মই যাব চাইনি মুই দিরা ঘর মুই তো দেখুনি দিতা ঘর ঠিক আছে মাই তুই তো যাবা চাইছ তো ঠিকই আছে ওমার পরিস্থিতি খারাপ এনে হামা পুরা ডিমেন্ট ডিমেন্ট লা দিবা পাইছিনি আগে মুইয়া যাও না তে মুইয়া দেখে আসু তাহলে মুকলি যাব নি তে মুইয়া আনি তো তো দিদি লিয়ে সুরা সিন তো এটিকা দেখব তারপর তো দিদির সঙ্গে যাব এক সঙ্গে তো দিদির সঙ্গে যাব ঘুরে আসবা হবে না ভালো করে যান মিষ্টি দুবি নেন আমরা ভালো বলুক এগুলো খারাপ মিষ্টি খাবে নি আচ্ছা আচ্ছা আরো কিছু করার আছে ও আরো আছে তো ছাতিটা ও হ্যাঁ ছাতিটা নিবেন না মাই ছাতি ভাই কি গান শোনান লাগে গান শোনান
গামছার কুনিছে এত হটা লে 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 ভালো করে দে দে আগে ভাই ছাপি কবি ছাপি কবি মাই দেখু আর তাছাড়া তোকে দেখাম নাই যে অনেকদিন মুই বুঝা পাচ্ছ তোমার বইনের ব্যাপার লা মাই মাইগে এ রতিকা কে ফে দাগাছতে ওই বাবা কে আইছুরো কে আইছুরো এত দিন যাই পর তোমার মনে কইছে বেটা কে হইছে দেহানি হামায় হামায় এই যাও মিষ্টি তো দিও একসঙ্গে নাই পাবো দিবা তো আমার বুঝাই পারছো ভাবেছেন তোমা পুরো ইনি যে আমার বাইক পড়েছি তোমার ঘুরাই হবে আমার তো চেষ্টা করছি বুঝা পাচ্ছি এক বছর হয়ে গেল দিবা পাইছি আজকে আইছি তো কিছু দিবার জন্য কিছু আইছি উলা হামা অল্প টল্প করে মানবো নাই পটলে যদি দিবা পারেন তাহলে বেটির বাড়ি আসার স্বপ্ন দেখেন আর বেটি গিয়ে যাবার স্বপ্ন দেখেন ভগবান ইলা কি কাজ করলো বেটি তুই এটা না তোর মা কতবার বুঝাইছিল তোক আমার এটা বাড়ি কি যোগ্যতা আজকে তত অপমান করছে মুখ অপমান করছে বেটি যাচো মুই বেটি হাই রে ভগবান গরিব ঘরে তো বুঝে কষ্ট ভোগ করছু আজি মোর বেটির সেই দুঃখের অবস্থা
হরে কৃষ্ণ হরি বল। কারণ আমার উলা ভাগ্য নাই ছে রতিকা বেটি থাকা পাইনি ও কোনতে ভাগ্য এত নেই ছে আমার বেটি বাড়ি থাকবার কি হইছে তা কি হইছে ভালো করে কও না কি খবর অধিকার মা বেটির মা বাপ হয়নে যে আমার অপরাধ করেছি তার চেয়ে বেশি অপরাধ করেছি আমার গরিব হয়নে আজি যদি উপযুক্ত দেনালা দিবা পান হয় তাহলে বেটির ঘর অভাব পান হয় আর বেটিটক মুই সুশর্মানে আনবাও পান হই আজ তহ বেটির মুখ দেখা ভালো হই যে আশা ধরেছিস তুই যে বাপটো গিছে বেটির ঘর বেটির লিয়ে আসবি কত বড় আশা লিয়েছিস কেন মোর বেটি কি খুবই দুঃখেছে কষ্টেছে তাহলে মোর বেটি হোক না কষ্ট হয়ে কাটছে ওর শ্বশুর শাশুড়ি কি দেখা পাচেনি মুই এত করে বুঝাইনু মোর বেটি দেব আমরা বড় লোক আমরা গরিব তবু বুঝিন নাই নাইছে নাইছে রতিকার মা যেটা তুই ভাবেছিস নাইছে বেটির বেটির মোর সুখে নাইছে Thank you.